পানি বেড়ে টাঙ্গালে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে দুর্গত এলাকার খবর জানাতে থানাবাসেল গ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের তালুকদার হয়ে যাচ্ছে তার কাছে কাদের টাঙ্গাইলের টাঙ্গাইলের এই যে যমুনা নদীর পানি একটু কমে গেলেও অন্যান্য নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পেতে শুরু করেছে যে কারণে নতুন করে আবারও বন্যার যে পূর্বাভাস হয়েছে সেই বন্যার পূর্বাভাসের কারণে এই প্রচুর পরিমাণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বিশেষ করে টাঙ্গালের যে বাসাইল উপজেলা রয়েছে সেই বাসাইল উপজেলার কাশিল এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি কাশিল এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটি পাকা রাস্তা সেই পাকা রাস্তার উপরে কিন্তু পানি এই পানির উপর দিয়ে কিন্তু এই যে ভ্যান চলছে রিকশা চলছে অটোরিকশা চলছে এভাবে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের বিশেষ করে এই যে টাঙ্গাইলের যে এই অঞ্চলটি রয়েছে বাসাইল উপজেলার কাশিল এলাকাটি যে রয়েছে সেই কাশিল এলাকার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখন পর্যন্ত ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়ে চরমভাবে মানবতার জীবনযাপন করছে বিশেষ করে আপনি জানেন যে এই যে টাঙ্গাইলের যে বাসাইল উপজেলা সেই বাসাইল উপজেলার ছয়টি ইউনিয়ন রয়েছে সেই ছয়টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি ইউনিয়ন তো বন্যায় কিন্তু নিমজ্জিত হয়ে গিয়েছিল একটি রাস্তাও কিন্তু বাকি ছিল না যে এই পানি এই বন্যায় মানে হতে। প্রত্যেকটা যান চলাচলের খুবই অযোগ্য ছিল পাকা রাস্তার নৌকাযোগে তাদেরকে যেতে হচ্ছে বিকল্প কোনো রাস্তাঘাট তাদের ছিল না যেই কারণে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছিল অন্যদিকে এই যে টাঙ্গাইলের একটি বাসাইলের একটি বিশেষ এলাকা রয়েছে এটি হচ্ছে যে টাঙ্গাইলের তাৎপর্য পল্লী এলাকা বাতুলি সাদি তাঁতপল্লী এলাকা সেই তাঁতপল্লী এলাকায় পানিতে নিমজ্জিত হয়ে বিশেষ করে এই যে তাঁতের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে তাঁত শিল্পের চরম ধস নেমেছিল এরপর আবারও পানি এই পানিতে এসে এই তাদের যে মূল্যবান যন্ত্রাংশগুলো রয়েছে তাঁতের সেই তাঁতের যন্ত্রাংশগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে কিন্তু চরমভাবে ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই তাঁতপল্লীর মানুষজন ঘুরে দাঁড়াতে পারেনি অন্যদিকে এই যে বাসাইলের যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে ছয়টি ইউনিয়ন সেই ছয়টি ইউনিয়নের পুরাতন যে গত বন্যা যে চলে গেল সেই বন্যার পানির যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি শেষ হতে না হতেই কিন্তু আবার ওই যে 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 পানিতে 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 ইয়ে করছে নিমজ্জিত হয়ে গেল বিশেষ করে এই যে কাশিল এলাকা রয়েছে কাশিল বাথুলি সাদি এবং নাটিয়াপাড়ার দিকে নাটিয়াপাড়ার দিকে যে বেশ কিছু এলাকা রয়েছে সেই সেই এলাকাগুলো কিন্তু একেবারেই পানির নিচে নিমজ্জিত হয়েছে ইতিমধ্যেই গত দুই দিন আগে একটি ব্রিজ ভেঙে গেছে একটি কালবাট ভেঙে গেছে সেই কালবারটি ভেঙে যাওয়ার কারণে আসলে এই যে মানুষের যে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাস্তা দিয়ে তারা কোনোভাবেই চলতে পারছে না ইতিমধ্যেই কিন্তু প্রায় বিশের থেকে পঁচিশটি গ্রামের মানুষ কিন্তু চরমভাবে বিপদে পড়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারছে না তাদেরকে উপজেলা শহর এবং জেলা শহরে যেতেও কিন্তু বিশ থেকে পঁচিশ কিলোমিটার ঘুরে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে তারা কোনোভাবেই না তারা কোনোভাবেই এইখানে এই রাস্তা ব্যবহার করতে পারছে না যেই কারণে আসলে তারা চরমভাবে বিপদের মধ্যে পড়েছে আমরা বানবাসী মানুষের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে গত গত তিন মাস যাবৎ বন্যা তিন মাস যাবত বন্যায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত তাদের রাস্তাঘাট পুকুরের মাছ ফসলি জমি বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির মধ্যে আবারও যে তারা নতুন করে বন্যায় আক্রান্ত হয়েছে এটি আসলে তারা মানে তাদের আসলে তারা কোনো প্রকার ডিস্কুল পাচ্ছে না কীভাবে তারা এই এইখানে তারা বসবাস করবে এভাবে চলতে চলতে তারা আসলে হাপি উঠেছে তিন মাসের বন্যায় তাদের এমনিতেই হাতে পায়ে গা হয়ে গেছে তারা ঠিকমতো চলাচল করতে পারছে না শিশুরা চলাচল করতে পারতেছে না একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে এই যে ভয়াবহ বন্যা এই ভয়াবহ বন্যার কারণে তারা কিন্তু সত্যি মানবতার জীবন জীবনযাপন করছে তাদের জনপ্রতিনিধি দের সাথে আমরা কথা বলেছি তারাও স্বীকার করেছে যে আসলে যেই পরিমাণ ত্রাণ সামগ্রী আস এসেছে আর যেই পরিমাণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তারা আসলে কোনোভাবেই সামাল দিতে পারতেছে না তাদের দাবি এখন বন্যা কবলিত মানুষের দাবি যে দ্রুত যদি তাদেরকে এই যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া হয় তাহলে হয়তো তারা এই যে ভালোভাবে চলতে পারবে এবং যে ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্টগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে তাহলেই এখানকার যে বন্যা কবলিত মানুষ সেই মানুষগুলো চলতে পারবে তো এই ছিল আসলে আমার কাছে টাঙ্গালের বন্যা পরিস্থিতি সর্বশেষ টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার